হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লিভ লাইফ উইথ ফাহিমা। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে দেখতে পারা মেঘলা দিন, আমিও রেডি। আজকে আমরা দাওয়াতও যাইরাম, আমি যাইতাম গিয়া আমার বাইর বউর বাফর বাড়ি দাওয়াত খাইতাম। আমার বাবির বাড়ি যাইরাম দাওয়াতও। আমি আর আইসিমান তাকি যাওয়া হয়েছে না, হয়ে আপনারা লগেও শেয়ার করি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আর অলমোস্ট ফার্স্ট মাস পরে দাওয়াত খাওয়া যাই, আর হয়তো রেডি হয়েছি আপনারা লগে শেয়ার করি। দোতাওয়ারা আমি যাইরাম যাইতাম গিয়াও, আর আমার আইসি মানতে কি আলি যাইমু যাইমু হয়ে আর যাওয়া হয়েছে না। আমার থালের বাড়ি দাওয়াত খাওয়া যাইরাম। সো লগে আপনারা যতক্ষণ ফার্মো শেয়ার করবো আপনারা লগে। দেখতে পারা আমরা রেডি হয়ে গেছি। অত বেশি মেঘ আরম্ভ হয়েছে, আমার বাউরে একজন একজন করে ছাত্রী দিয়ে নিয়ে গাড়ি থারাইয়া দিছেন। আসলে ইটা দিন কোনো কোনো যাওয়া ভালো লাগে না, সারাটা দিন মেঘ দিছে। দেখতে পারা কিলা মেঘ হয়ে আপনারা লগে একটু শেয়ার করি, আর না গেলেও অন্য না। দেখতে পারা কিলা আমরা যাইরাম। তো দেখোক আপনারা আর এনজয় করোকা। দেখতে পারা এখানেও কিলা মেঘ দের, আর আমি তো উন্ড্র করলাম না, আপনারা জানি না, ফার্স্ট দেখা যান না বুঝলাম। বাট অত সুন্দর লাগে আর গ্রামের তো সাইড মেঘলা দিন খুব বেশি ভাল লাগে। আমি কই শেয়ার করিলাই আপনারা দেখবা যতক্ষণ পারেন। দেখতে পারা ও জায়গা তাইয়া আমরা গাড়ি নষ্ট হয়ে গেছে, ওভারহিট হইয়া। সো এখানেও আমরা আরও আধা ঘন্টা উবাইছি রাস্তার মাঝখানো। আর আমি কেটা করতাম বইয়া বইয়া পিকচার তুলরাম, আমার হাজবেন্ডে রেকর্ড করছেন, খরতা কি হইয়া ক্লিপসও শেয়ার করিলাই আপনারা লগে। দেখতে পারা কিলা সুন্দর এটা সাইট, মেঘলা দিনও ভিজা ভিজা বাট খুব সুন্দর গ্রিন আরি থাকে। আর যে গুহা সবসময় দেখাই, এই গুহা বাদ দিছি না, হয়ে দেখাইলাই গুহার ভিতরে রাস্তা একটু স্লো গেছি আমরা, ওটা লাগে আপনার লগে স্লো মোশনে তুলাইছি। ওই দেখো ও রাস্তাটা খুব জো লাগে দেখতে। তারপরে কিলা ভিতরে গেছে, এখানে একটা বাড়ি আছে ও ভিতরে দেখে এখানে টিকলা খাটিয়া সুন্দর লাগে দেখতে। হয়ে আপনার লগে একটু শেয়ার করিলাই মেঘলা দিনের দাওয়াত খাওয়া। আর আপনার লগে আর একটা জিনিস শেয়ার করতাম চাইরাম, আমি দুই তিন দিন ভিতরে যাইমো কিয়া বাংলাদেশ থাকি। তো আপনারাও মিস করবা, হই এখন আর কিচ্ছু বেশ মিস দিবার হাম নাই। সপ্তাহ আপনারা লগে তোরা তোরা করে শেয়ার করাম। প্লিজ সবে দোয়া করবা আমার লাগি, আল্লাহ হেফাজত করতা। আর এখন দেখতে পারা আমরা সবরও ফেভারেট গোলাপগঞ্জ, আমরা ওখানে মাঝে আইসি মিষ্টি উষ্টি কিনবার লাগি। আমরা তো সব অঞ্চল ইগো নিয়ম, কোনো কোনো দাওয়াত খাওয়াত গেলে মিষ্টি নেওয়া লাগে। হই আইসি যখন তে একটু রেকর্ড করি, আর জানি না কিতা লাগি ফিরা বাংলাদেশ আইয়া যে দোকানও মিষ্টি দেখছি, সবসময় ফুলকলে যাওয়ার পরে আমি রেকর্ড করি। তো দেখতে পারাই কেন আমি কিলা মিষ্টি ওটা রেকর্ড করাম, আমার তেন আর বাড়াইছে না। আমি আর আমার হাজব্যান্ড গেছি, আর এখানে দেখতে পারা পাটি সাপটা ফিটা, তারপরে কেক গোটা সপ্তাহ।
চিন্তাই নো, গোলাপগঞ্জ তখন ফুলকলিৰ নেক্সট দোকান হৈ লগে লেডিজ শ্বপ অনেক চিনইন মেবি হৈ আপনার লগে একটু শেয়ার করে লাই হিবাদি মিষ্টি কিনা ওর আর আমি হই একটু আপনার লগে রেকর্ড করে লাই। আসলে দেখতে পারে আপনারা নিজে ও তো বেশ কিছু নাই কেন, আসলে লকডাউনের দায় তারাও বেশ কিছু আনছে না, জেলা আছে ওলাও দোকান রয়েছে, হয়ে আপনার লগে একটু শেয়ার করি আর আমিও ঘুরি ঘুরি দেখি, আমার তো ভালো লাগে লাগে আপনারা লেও তোরা দেখাই। আর প্লিজ সবে দোয়া করবা আমার লাগি, ও সপ্তাহের ভিতরেও যাওয়া হয়ে যাব, আমার 3-4 দিন আছে, এত আমি একজাক্টলি ডেট আপনারা রেখেও কইছি না, কারণ এখন তো মিস হইতে পারে, বেশিরভাগ সময়ও ফ্লাইট হয় না, যাওয়া হয় না, এর লাগি আর হইরাম না, যদিন যাই গিয়া তেতো গেলাম আর যদিন যাই না তেতো রইলাম, কিতা হইতাম আপনারা রে ইবাদি থাকতে পারছেন, সপ্তাহ রেডি হয়ে গেছে আর আমরা অলরেডি আইছি। আসলে আমি প্রাইভেসির লাগি আর খেরুর মুখ দৌড়াইছি না, বাট একটু আপনার লগে শেয়ার করছি, আমরা তো জানেন তো দাওয়াত গেলে মানুষে কতটা দেন নাস্তা হয়, আপনার লগে শেয়ার করি, মেবি বহুতো আসইন মিস করেন, ইলা বাংলাদেশে দাওয়াত গেলে নাস্তা উস্তা খাওয়া দেখতে পারাই কেন, আমার মাওয়ে ফিটা সমোসা রোল উল সপ্তাহ হরসইন খুব মজাও আসিল, আমি আর খেরুরে দৌড়াইছি না, আশা করি আপনারা বুঝতে পারবা, আমরা বইয়া বইয়া নাস্তা করা আমি কেন দেখতে পারা আর গফ সলের, তো দেখুক আপনারা আর এনজয় করুক। দেখতে পারছেন বইতাছি, আসলে অত বেশি মেঘ আসিল সারাদিন যে বারা বারোই আপনারা লগে একটু শেয়ার করতাম, আওতাও পারছি না, আমরা দেখতে পারছেন বইতাছি কেন, খাইছি খাওয়া দাওয়া করছি, হয়ে আপনারা লগে একটু ক্লিপ শেয়ার করি লাই, দাওয়াত যখন দাওয়াতের ব্লগ তে আপনারা লগে একটু দেখাই আমরা কিতা কিতা করলাম, নাস্তা খাইয়ার ভাত খাইয়ার ওতাও আর কিতা, আর খানির পরে খুব মজার বড়ই আচার খাইছি, বাংলাদেশে আইলে এই জিনিস আপনারা মিস করবা না, যার ঘরেও যাইন সবেও স্পেশালি আমি যার ঘরেও গেছি যতদিনও সবেও আচার বাহরিয়া দেন, আর আমার তো এই পার্ট অত বেশি ভালো লাগে যে মজার মজার আচার থাকে, দেখতে পারাই কেন যে ছটি দেখতে পারাই খুব মজা হয়েছিল, পুরা ম্যাঙ্গো বার যে আমরা লইয়া খাই প্রাণর অগুল্লা খান, এখন দেখতে পারা বিকাল হয়ে গেছে, বিকাল কিতা সন্ধ্যার ফর হয়ে গেছে, আমরা আইসি আর পরে আমার হাজবেন্ডে বাজার থাকি বাড়িয়াল ছানা সুর আনছেন, আসলে বাড়িয়াল ছানা সুর জালমুড়ির আমি ভুলি যাই কোনটা কিতা, তো দেখতে পারাই কেন খাইরাম আর হয়ে আপনার লগে তোরা শেয়ার করি, এদিন খুব মেঘও আসিল বারও গেছে না আর খুব বেশি মজার জালমুড়ি নাগামরিচ দিয়া, আর তো ফল ফ্রুট তো আর আছেও দেখতে পারাই কেন, ফল ফ্রুট আর সানার ডালি বড়া এগুন আনইন, এখন কোনো বাজার মিস যায় না, এগুন আনইন এভরি টাইমও, আশা করি আপনারা ভালো লাগছে, আর প্লিজ ভালো লাগিয়া থাকলে একটা লাইক দিলাইবা, আর যেন তাই এখনও সাবস্ক্রাইব করছেন না প্লিজ করে লিবা, আর কমেন্ট করে কইবা কিলা লাগছে আপনার। বাই এভরিওয়ান, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।